Hello everyone, assalamu alaikum. Welcome back to my new video. আর আজকে আমাদের সিলেট ট্যুরের দ্বিতীয় দিন। আজকে সারা দিন আমরা সিলেটের কোথায় কোথায় ঘুরব, কি কি খাবো এবং কত খরচ হবে সবকিছুই থাকছে এই ভিডিওতে। আশা করি আপনাদের কাছে ভিডিওটা একটু হলেও উপকারে আসবে। এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে ওয়েলকাম জানাই। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন পর্যন্ত যারা আমার সিলেট ট্যুর ভিডিও ডে ওয়ান দেখেননি তাদের সুবিধার্থে সিলেট ট্যুর ডে ওয়ান ভিডিও লিংক উপরের আই বাটন এবং ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখব। চাইলে আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হোটেল থেকে বের হয়ে নাস্তা করে বেরিয়ে পড়লাম। আজকে আমরা সিলেট ট্যুরের দ্বিতীয় দিনে যাব জাফলং। এই জাফলং যাওয়ার পথে বা আসার পথে যে ট্যুর স্পটগুলো আছে সেগুলো ঘুরব। তার জন্য আমাদের প্রথমে একটা সিএনজি রিজার্ভ করতে হবে সারা দিনের জন্য। সারা দিনের জন্য সিএনজি ভাড়া 1800 থেকে 2000-এর মধ্যে পেয়ে যাবেন। সিএনজি ছুটে চলেছে তার আপন গতিতে। বাহিরের পরিবেশটা অনেক সুন্দর। পার্সোনালি আমার কাছে সিলেট শহরটা অনেক ভালো লাগে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর রাস্তাগুলো কত সুন্দর। সিএনজিতে যাওয়ার পথে চোখে পড়বে রাস্তার দুই পাশে পাথর ভাঙার কাজ চলছে। এই পাথরগুলো সবই জাফলংয়ের নদী থেকে তুলে আনা। ইতিমধ্যে আমরা শ্রীপুর চা বাগানের কাছাকাছি চলে এসেছি। যেহেতু জাফলং যাওয়ার পথেই এই চা বাগানটা পড়ে, তাই ভাবলাম আমরা প্রথমে এই চা বাগানটা দেখে তারপরে জাফলং যাই। ছোট ছোট টিলার মধ্যে এই চা গাছগুলো লাগানো। এই সময়ে চা গাছে পাতা ছিল না, তাই চা বাগানটা কেমন জানি খালি খালি লাগছিল। আমার কাছে একটা জিনিস সব থেকে বেশি খারাপ লেগেছে, তা হলো এত সুন্দর জায়গা আমরা ময়লা ফেলে চারিপাশের পরিবেশটা এমন করে রাখি যেন সৌন্দর্যের চেহারাই চেঞ্জ হয়ে যায়। তাই আমাদের একটা কথা সবসময় মাথায় রাখা উচিত, সৌন্দর্যের জায়গাগুলো যেমন আমাদের ঠিক তেমনই এই সৌন্দর্যের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের। সামনে যে এই বিশাল বিশাল পাহাড় দেখা যাচ্ছে, দুঃখের বিষয় এই পাহাড়গুলো একটাও আমাদের দেশে নাই, সবগুলো পাহাড়ই ইন্ডিয়ার মেঘালয়ে। সামনে থেকে কিছু দূর গেলেই বাংলাদেশের শেষ সীমানা আর ইন্ডিয়ার মেঘালয় শুরু। সামনে যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। আমরা শ্রীপুর চা বাগান দেখা শেষ করে জাফলংয়ের দিকে রওনা হলাম। জাফলংয়ে যাওয়ার পথে তামাবিল বর্ডার পড়ে, তাই ভাবলাম তামাবিল বর্ডারটাও একটু ঘুরে যাই। বিনা পাসপোর্ট ভিসাতে কার না ইন্ডিয়া ঘুরতে ভালো লাগে, তাই আমিও ঘুরতে চলে আসলাম। এই যে এখন আমরা ইন্ডিয়া এবং বাংলাদেশের যে সীমানা পিলার রয়েছে সেখানে। এবার আমি এক পা দিয়েই ইন্ডিয়ায় চলে আসলাম, এখন আমি ইন্ডিয়ান নাগরিক। তামাবিল দেখা শেষ করে সোজা চলে আসলাম জাফলং পয়েন্টে। মাশাআল্লাহ কত সুন্দর দৃশ্য। এই সিঁড়িগুলো দিয়ে আমাদের যেতে হবে ওই যে নদী দেখা যাচ্ছে ওইখানে। এটা হলো জাফলং নদী।
নদীর মাঝখান পর্যন্ত হলো বাংলাদেশের মধ্যে, আর ওই পাশ হলো ইন্ডিয়ার ডাউকি। এখানে প্রচুর ইন্ডিয়ান নাগরিকও ঘুরতে আসে। প্রচুর রোদ ছিল আর গরমও ছিল, তাই আমি রিল্যাক্সে বসে একটু তরমুজ খাচ্ছিলাম। আর ওই যে দূরের যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই ব্রিজ দিয়ে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ডাউকি শহরে প্রবেশ করে ইনশাআল্লাহ। একদিন ওই ব্রিজ দিয়ে আমিও ইন্ডিয়ার ট্যুরে যাব। চারপাশ দেখে মনে হচ্ছে আমি কোনো পাথরের রাজ্যে আছি। বছরকে বছর ধরে এই পাথরগুলো এখানে এভাবেই পড়ে আছে। এখন আমরা উপরে যাব আর দুপুরের খাবার খাবো। প্রচুর ক্ষুধা লেগেছিল, খাবার নিয়ে বসে পড়েছি। এখানে আমি বড় এক পিস বোয়াল মাছ, ভাজি, ভর্তা আর ডাল অর্ডার করেছিলাম, বাট ভর্তা আসতে একটু লেট করেছিল, তাই আর ভর্তার ভিডিও নেওয়া হয়নি। আর ওইদিকে আনায়া টেবিলের উপরে খেতে বসে গেছে। দুপুরের খাবার শেষ করে আমরা চলে আসছি লালাখালে। শুনেছি এখানে নদীর পানি নাকি নীল সবুজ সংমিশ্রণে। এখানে এসে ঘণ্টা প্রতি 700 টাকা দিয়ে একটা নৌকা ভাড়া করে নিলাম। নৌকাতে উঠে পড়লাম লালাখালের জিরো পয়েন্টে যাওয়ার জন্য। চারপাশে ছোট ছোট পাহাড় আর মাঝখানে খাল। সত্যি পরিবেশটা অসাধারণ ছিল। ভিডিওতে পানির কালারটা কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে বাস্তবে এত সুন্দর, এক কথায় বলতে হবে মাশাআল্লাহ। আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর তা নিজ চোখে না দেখলে বিশ্বাস হবে না। একই খালে দুই রকমের পানি। বাংলাদেশে শুধুমাত্র লালাখালেই একমাত্র নীল পানি আছে। আমরা জিরো পয়েন্টে চলে এসেছি। এখানে প্রচুর পরিমাণে সিলেট সান বালু তোলা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এই নৌকাতে ছোট ছোট পাথর আর সিলেট সান বালু তুলে নিয়ে যাচ্ছে। এখানে পানি একদমই কম ছিল, আমি একটু পানি নিয়ে মজা করছিলাম। এখানে পানি কিন্তু অনেক ঠান্ডা ছিল, কারণ এই পানি পাহাড়ি ঢলের পানি। যেদিকে চোখ যায় মনটা শুধু শুধুই ভালো হয়ে যায়। কথায় আছে না, মনের শান্তি বড় শান্তি। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সিলেট ট্যুর ব্লগের Day-3-তে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আরেকটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে নতুন কিছু করার জন্য। আল্লাহ হাফেজ।